আমার বুকুল বুঝি গেল, আমার জগত ভরিয়ায় আমার কলঙ্ক রহিল, আমি কলঙ্কে কলঙ্ক রহিল, ওগো শ্যাম কলঙ্কে আমার কলঙ্ক রহিল, হায় হায় আমার কি হলো, শ্যাম কলঙ্কে আমার কলঙ্ক হইল। মুই তো আগে জানো না কবিরে প্রতিকূলবতী হই, প্রতিকূলবতী হয়ে আমি বুকুলে দিলাম দোষ, প্রতিকূলবতী হয়ে আমি বুকুলে দিলাম দোষ, কেন আমি কৃষ্ণরূপে নজরে দিলাম, হায় হায় আমি কি করিলাম, প্রতিকূলবতী হয়ে বুকুলে দিলাম দোষ। জ্ঞান দাস পরকর্তা সুখী ভাবাশ্রিত হয়ে রাধারানীর পার্শ্বে দাঁড়িয়ে বলছে, ও কিশোরী এই জ্ঞান দাস এতে কহে, আজ আমার গৃহ করি থাকব, জ্ঞান দাস এতে কহে গৃহ করি থাকব, পাগল নাই বলছ,
তোমার সঙ্গে আমরা যাওয়ার জন্য বড় আশা করে বসে আছি। ললিতা কহে গো রাধে সাজাইব মনের সাধে, একলা যা ইদি কেন ধরি। ললিতা কহে গো রাধে আমরা সাজাইব মনের সাধে, একলা যা ইদি কেন ধরি। আমরা বেশ করে বেশে যা মানা আমরা বেশ করে বেশ মানাও, তাতে আমাদের মদনমোহনের মন ভোলে, আমরা বেশ করে বেশ মানাও। আমরা সকলে যাব তার সঙ্গীকে সংসদীকে সঙ্গে নিব, যেতে হবে তাও মোরা জানি। ওরে শ্যাম বামে বসাইব আমরা যুগল মাধবকে দর্শন করব, রায়কে বেশ বিন্যাস করবার জন্য রত্ন সিংহাসনে বসাইল, রায়কে সাজাইছে ভালে নবঙ্গিকা মালে, সিঁদুরের বিন্দু ভালে তার উপরে চন্দনের বিন্দু শোধা করে যিনি হিন্দু পুষ্পবন্ত জমিতে রায় আমাদের ভূষণে পরে মনোহরে মনোহারে ধরি ভৈরব ধরিতে নারে আনে। গোবিন্দ দাসে কয় মুখিনি রাঁদের যান যেন নামি আছে ভোমে, আমরা আছি সেবা গরিব জগনের চানিতে, আমরা আছি সেবা রাধাবদনি চানি আগে, আমরা জগনের চানিতে কিসেরা রাধা বদনি চাঁদ আগে, আমরা গগনে জানি কেটি তোরা গোবিন্দ দাসে কয় মুগ্নির চাঁদে যেন নামি আছে ভোমে। Yeah.
Oh.
চাঁদ যিনি বদলে চান তোমার যিনি তনুরুচি, হঠাৎ দেখলে এই মনে হয় যেন একটু নব তোমার গাছি। কলঙ্ক পূর্ণ চাঁদ ধরেছি অগ্রকি বাই বাতের তনুরুচি চাঁদ যিনি বদলে চান নব তোমার যিনি সামের আমার তনুরুচি, হঠাৎ দেখি এই মনে হয় যেন একটু তোমার গাছে ষোলো বলা কলঙ্ক পূর্ণ চান ধরেছি কি বাই বাতার তনুরুচি আমার আমার জানি আর গে পাশরিতে নারী জাগি গাই জাগি গো আর যে পাশো পাশরিতে নারী সেই রোজ আমার হিয়াই চারু শিখন্দ মালার প্রতি ভুলে
এক ঘুমার বসেছি গো মাগিরে, বৃন্দাবনের শরী আবার সতীমন্ডলী করে কৃষ্ণের রূপে বর্ণনা করছে। ললিতা বিশাখা আদি সখীগণ তারা চিত্ত নিবেশ করিয়ে রাহারানী ওই রূপের বর্ণনা শুনছেন। বিশাখা বলছে, কিশোরী ফুলের মালা হতে পারে, তা ভ্রমরের মালা তুমি যে বললে যে অবান্তর কথা, ভ্রমের মালা কি করে হয়? শোন বিশাখা, আমি বলি শোন শ্যাম সুন্দর আমার, আমি শ্রী যমুনার ঘাটে নেমেছি, আর শ্যাম সুন্দর আমার কদম মুগুলি গাড়ি নিয়েছে, দূর থেকে দর্শন করছে, হঠাৎ আমি যেমন কৃষ্ণরূপে নয়নবিলাপ তখন দেখছি, মালতী মধুকর মালতী ফুলের মালা চূড়ার চতুর্দিকে জড়িত অবস্থায় আছে, তার নিচে নিচে দেখছি প্রত্যেক ফুল একটি করে ভ্রমর দেখে মধুকর আনছে। তো হঠাৎ দেখে আমার মনে হলো ওই মালতী ফুলের মালার নিচে দেখছি একটি ভ্রমরের, তাই প্রতি ফুলে ফুলে মধুচরণ করছে। সত্যি এই জন্যই বলছি আমার যেন মনে হয় মধু করেন চূড়াচারু সুখন্দক মন্ডিত মালতি মধুকর মূড়াচারু শ্রীখন্দক মন্ডিত মালতি মধুকর মাল ধরে সেই বেশি যে বনায়েছে সে